গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের মতো একদম ভালো আছি। আর প্রত্যেক দিনের মতন আজকে নতুন একটা ভিডিও শেয়ার করছি। আর আজকে যাচ্ছি দিদিভাইয়ের বাড়িতে, ঠিক আছে? তো দিদিভাইয়ের বাড়ি যাচ্ছি, খুব এক্সাইটেড, কি আনন্দ হবে। অনেকদিন পরে, 3 বছর পর আমি যাচ্ছি। তো এখন এসেছি ধূপ বাতি জ্বালতে মায়ের কাছে, কারণ বাবিনের বাবা আসা থেকে না ধূপ বাতি জ্বালানো হয়নি, ঠিক আছে? তো এই যে বাবিনের বাবা, দেখো প্রণাম করছে, জুতো পরেছে বলে জল আনেনি তো, তো হাত ধুতে হবে বলে ওই জন্য আর উঠবে না। তো আমি উঠবো, উঠে ধূপ বাতিটা জ্বেলে দেবো, ঠিক আছে? আর তোমরা আজকে কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, খুব ভালো লাগবে। এর মধ্যে পিয়াদির বাড়ি যাবো, কারণ বাবিনের বাবা টুকটাক কিছু নিয়ে এসেছে, সেটা দিতে হবে। মানে এই করতে করতেই হয়ে গেল, এবার থেকে মন দিয়ে ভিডিও করবো, ঠিক আছে? চলো টাটা বাই। মায়ের দর্শন নিয়ে নাও, আমার পাল্লাই। সত্যি কথা বলতে অনেকদিন পর মায়ের মুখটা দেখলাম, মুখটা সরি, তোমরা আবার বলবে মায়ের তো মুখ নেই, কিন্তু তবু আমি অনুভূতিতে দেখি যে মায়ের মুখ, জানো তো। তারপরে ওখানে অনেক পিকচার আছে, তো পিকচারে তো দেখি। আর সত্যি কথা বলতে এখানে এলে আমি মন থেকে শান্তি পাই, স্বস্তি পাই, তোমাদের আমি কি বলবো। সত্যি এটা হচ্ছে আমার মানে শান্তির জায়গা বলতে পারো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। ফাইনালি দিদিভাইয়ের বাড়ি এসে গেছি। ও দিদিভাই, চলো আছে, আসার সময় আসবো, আসার সময়। আরে জুতো খুলতে গেলে হাই দেখ, খালি হাই দেরি হয়ে যাবে যে। দেখো এসে গেছে দিদি ভাইয়ের বাড়ি, আর এখন চা করছে, চা না খেয়ে গেলে আমার সঙ্গে ঝামেলা করবে। দেখো দুজনকে কেমন লাগছে, দুটো কাপালকে ভেবেছিলাম যে দিদি ভাইদের বাড়ি থেকে শুধু জিনিসগুলো নামিয়ে দিয়ে আমি চলে যাব, কিন্তু ওই যে ছাড়বে না, সেও এক মানুষ, তোমরা তো সবাই জানো আমার দিদিকে। তো একদম ধরে চটাচট একদম ডিমের পোচ করে দিল দুটো করে, আবার মিষ্টিও দিয়ে দিল, আবার সাথে কফিও দিয়ে দিল। ভগবান, আমি বললাম যে সময় নেই, প্রায় 10:30 বেজে গেছে, আমরা যাব মেদিনীপুর, ঠিক আছে? বাইকে করে যাব হাইরোড পেরিয়ে মেদিনীপুর, ভাবতে পারছো? দাও না গো, আমাকে দেয় না, দেখো আমি নিজে নিজেই কে নিচ্ছে। কখন ধরে হাঁ করে লাইনে দিয়ে আছে। আর বাবা রে বাবা, এটা দিদির জন্য, তোমার তো বড় ভিডিও বাবা, ভাইয়ের জন্য ব্যবস্থা দেখে দাও। বন্ধুরা বেরিয়ে পড়েছে দিদি ভাই, দেখো আমাকে লিপস্টিক দিয়ে দিলো, ভালো লাগছে। চলো এখন টাটা বাই বাই, দিদি ভাই আসছি। তারপরে যাই হোক, দিদিভাইদের বাড়ি থেকে বেরোনোর পর আমাদের গন্তব্যে আমরা পৌঁছে যাচ্ছি। আর এখন আমরা বাগনান হচ্ছে তোমার যেটা ওভারব্রিজ আছে ওখানে দাঁড়িয়ে আছি, ওখানে প্রচুর পরিমাণে সাউন্ড আসছে, তো যার কারণে একটু তোমাদের কাছে রং ঢং দেখালাম। আর আমাকে কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে বলো, ঠিক আছে? জানি আমি অতটাও সুন্দর নয়, তবুও দেখো ওপর থেকে ভিউটা কত সুন্দর লাগছে। আর আজকে তো যেহেতু 10 মিনিট ব্লগটা তোমাদের সাথে শেয়ার করছি, তো এখনও পর্যন্ত ঠাকুর বিসর্জন হয়নি, কিন্তু হয়ে যাবে আমার, না ঠাকুর বিসর্জন হলে কি কষ্ট। বন্ধুরা আমরা এখন চলে এসেছি কাকটিয়া বাজার, কাকটিয়া না মেছেদা থেকে পার হয়ে গেছি, তো ওখান থেকে কাকটিয়া বাজারে ওখান থেকেই যাবো দিদিভাইয়ের বাড়ি। আর এখন বাবিন বিট্টু এত পরিমাণে জ্বালাতন করছে, যার কারণে একটু রেস্ট নেওয়ার জন্য দাঁড়ালাম, কারণ একভাবেই হাইরোড থেকে এলাম, তো খুব রিক্স, মানে মাঝখানে বসিয়েছি, বসলো না, আর লাস্টে কোলে করে এলো, মানে খুব ভয় লাগছিল, বড় একটা রিক্স নিয়েই বেরিয়ে পড়ে। যাই হোক, এই দেখো ড্রাইভার ভালো আছে, ড্রাইভার ভালো আছে, ভরসা আছে তোমাকে, ওই জন্য ওর বাইকে আমার উঠতে ভালো লাগে, অন্য কারোর বাইকে আমি সেফটি থাকি না। আর এত পরিমাণে তোমাদের বিট্টু দুষ্টু, তোমরা ভাবতে পারো না, মানে এরাম 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 হেলছে দুলছে, একবারে দিদিভাইয়ের বাড়ি গিয়ে দেখা হবে, ঠিক আছে? ফাইনালি আমরা চলে এসেছি দিদির বাড়ি, আসার পরেই দেখো কোল্ড ড্রিঙ্কস দিয়ে দিয়েছে, কোল্ড ড্রিঙ্কস না এটা মাজা, তোমরা কি খাচ্ছ? মনে
তারপরে দিদি ভাইদের বাড়ি আসার পর দিদি ভাই দিয়ে দিল হচ্ছে তোমার মাজা। তো খাওয়ার পরে একটু তোমাদের সাথে রং ঢং দেখাচ্ছি। আর দুজনে এখন খেতে ব্যস্ত, মানে কি বলবো, আমি কাঁচের গ্লাসটা দিয়ে যে বলেন আমার কি ভয় লাগছে যে কোন মুহূর্তে না ফেলে দেয়। তো দেখো ভাগ্নিরা বলছে যে টাকা পেয়েছি নাকি পার্টি দিতে হবে ওদের, তাই হবে না আর তো যাবি তো, তোর বাবা তাহলে টোটোটা ঠিক করতে হবে। ঠিক আছে, তোর বাবা চারিদিকে ঘুরে যাচ্ছি আর খাওয়া আর খাওয়া। দেখো দিদিভাই মিষ্টি লুচি ঘুগনি নিয়ে চলে এসেছে, কি করে খাবো, ওখানে তো খেয়ে এসেছি। তো যাই হোক চলো একটু খেয়ে নিই, খেয়ে আবার তোমাদের সাথে পরে দেখা হচ্ছে, তারপরে আবার ঠাকুর দেখতে যাবো সন্ধ্যেবেলা, তোমরা সাথে থেকো। কিছু কিছু সময় সুখ আসে, আবার দুঃখ আসে, আবার আনন্দ আসে, সেই জন্যই আমি তোমাদের সাথে যখন দুঃখটা শেয়ার করি তখন মনে মনে ভাবি যে এই যে এত আনন্দ দিনগুলো, তখন তো আর মনে থাকে না যে আনন্দ হচ্ছে, তখন এখন তো আর বলি না যে খুব আনন্দ হচ্ছে, খুব আনন্দ হচ্ছে, দুঃখ হয়েছিল কিন্তু ভুলে যাই। সেইরকম সবাইয়ের ক্ষেত্রেই বলি, কোনো দিনও যদি কষ্ট করো না বা কষ্ট পাও না, তারা প্লিজ তোমরা একটু ধৈর্য ধরে থাকবে, দেখবে একদিন ঠিক সুখ পাবে। আমি তো প্রচুর পরিমাণে স্ট্রাগল করেছি, প্রচুর কষ্ট করেছি, মানে কি বলবো, জীবনে অনেকটাই কষ্ট তোমাদের সাথে শেয়ার করিনি কিন্তু অনেকটাই আবার মানে জীবনের একটা খাতার মতন আমি তোমাদের সাথে একটা বেঁধে নিয়েছি। সত্যি কথা বলতে আমার মতো একটা তুচ্ছ মেয়ে তোমাদের এত ভালোবাসা পাবো আমি ভাবতে পারিনি, সত্যিই আমি এত বড় কপাল করে এনেছি। দেখো এখন দুজনকে বের করে দিয়েছি, এখন যাব ঠাকুর দেখতে, আমার ছোট ছেলে মাথা আঁচড়াচ্ছে, তোমরা একবার দেখো, আমি দেখে পুরো ফিদা হয়ে গেছি। হ্যাঁ তোমরা হয়তো বলবে শুক্লাদি আজকে বেশি রং ঢং দেখাচ্ছে, আর আমি তো একদম সাদা সাপটা থাকি, তো যার কারণে আজকে একটু সেজে গুজেই তোমাদের সাথে একটু রং ঢং দেখাচ্ছি, প্লিজ তোমরা একটু সহ্য করো। বন্ধুরা এখন কাকড়িয়া বাজারে ঠাকুরটা দেখতে এসেছি, খুব সুন্দর। প্রচুর পরিমাণে গান হচ্ছে যার কারণে সাউন্ড আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, তো সবটাই ভয়েসে কমপ্লিট করছি। আর সত্যি কথা বলতে আমার শাশুড়ি হয়তো আমাকে খুব একটা পছন্দ করে না, তোমরা ভিডিওতে সবাই জানো, আর আমি একটু ডাইরেক্ট কথা বলতেই ভালোবাসি, কিন্তু ভাই তারই মেয়ে আমাকে যে কত ভালোবাসে তোমরা ভাবতে পারবে না। একটা কথা কিন্তু ঠিকই যে তুমি ভালোবাসা দিলে কিন্তু তুমি ব্যাকে ভালোবাসা পাবে, কিন্তু সবাইয়ের ক্ষেত্রে কিন্তু ওটা হয় না, মানুষ আবার অনেক রকমের হয় জানো তো। প্রথম যখন বিয়ে হয়ে এসেছিলাম তখন ভাবছিলাম যে শাশুড়িকে আদর করব, জড়িয়ে ধরব, তাকে চুম খাবো, আদর করব যেমন মাকে করি, কিন্তু এসে দেখলাম পুরোটাই আলাদা। তার মানে তাকে জড়ি ধরা কি, তার কাছে ঘেঁষতেই আমি পারিনি, সেটাই আমার ভয় লাগে। তো জানি না যদি কোনোদিনও হয় অবশ্যই তো তোমরা দেখতে পাবে, তোমরাও তো আমার মতন, তোমরা আবার আমি জানি আমার যারা ভিউয়ার্স তারা আমাকেও যেমন ভালোবাসে আমাদের ফ্যামিলিকেও ভালোবাসো, তোমরাও চাও যে আমার সাথে যদি আমার সবাই মিল হয় তোমাদের খুব ভালো লাগে। তো এখন দিদিভাই আর আমি ফুচকা খেতে এখন ব্যস্ত, আর জামাইবাবু হাঁ করে তাকিয়ে আছে ফুচকার দিকে। আমি আবার বাবিনের বাবাকে বলছি যে জামাইবাবুকে একটু দাও। যত একটা একটা দিন পার হয়ে যাচ্ছে তত মনে হচ্ছে এই তো বাবিনের বাবা আর কদিন পরে চলে যাবে, ব্যাস আমি তখন একদম একা হয়ে যাব জানো তো। শামপুরের লোক এরকমই আছে, ভেলপুরি এখনো চিনে নেই, এই যে কাচ্ছে ভেলপুরি। গানটা করো, আমি খাবনি, জানি কেমন খেতে। আমি শামপুরের লোক এখনো চিনে নেই যে ভেলপুরি কিরকম, কি অবস্থা নাকি, ওর থেকে আলু ফ্রাইটা খেতে পারতে ভালো লাগবে। তিন পিস 10 টাকা খেতে, কি পচা পচা গন্ধ, কেমন লাগছে, সবাইকে জিলেপি খাওয়ালো, মানে শুধু দশমীর জন্য সবাইকে মিষ্টি মুখ করলো, এটা খুব ভালো লাগলো, সব জায়গায় কিন্তু এটা করে না। হ্যাঁ
তো বন্ধুরা কাকটিয়ার মধ্যে আরেকটা ঠাকুর দেখতে এসেছি, এটা হচ্ছে কাকটিয়ার। যেখানেই যাই মনটা শুধু মানে হুসফুস করে, এই জিনিসটা কিনবো, এই জিনিসটা কিনবো। বাবিনের বাবা আমাকে টেনে টেনে নিয়ে চলে যাচ্ছে, জামাইবাবু নিয়ে যাচ্ছে দিদিকে, তো কোনো জিনিস দেখতেই দিচ্ছে না, বলছে যা খাও পেট ভরে খাও, কিন্তু কোনো জিনিস আমরা কিনতে দেবো না। আর এখানে ঠাকুরটা পুরোই মানে এতগুলো ঠাকুর দেখে যে সবচাইতে আলাদা, মায়ের সব রকম রূপ এখানে তুলে ধরা হয়েছে, মানে মা অন্নপূর্ণা থেকে, মা কালী থেকে, মা বিপত্তারিণী থেকে, সমস্ত রকমের রূপ খুব সুন্দর হয়েছে ঠাকুরটা। তো আর জামাইবাবু এখানে আসার পর তোমাদের সাথে আর কথা হয়নি, দিদি আর আমি রেস্টুরেন্টে ঢুকেছিলাম, চাউমিন এগরোল খেলাম, সেগুলোর কিছুই ভিডিও শ্যুট করা হয়নি। এখন যাব ঠাকুর বিসর্জনের কাছে, ঠিক আছে, তো ওখানে যাব, চলো তোমাদের সাথে কিছু শেয়ার করি। দেখো পরে যাবেন, চলে চলে যাচ্ছে, দেখো না বাবা এদেরই আনন্দ। ধরো এদের তো নাচ দেখছে, এরা কন্টিনিউ নেচেই যাচ্ছে, নেচেই যাচ্ছে, নেচেই যাচ্ছে, নাচে আর বিরাম নেই। আর মা আসবে, মা আসবে, এসে আবার সবাইকে কাঁদি দিয়ে চলে গেল, এটা আর ভালো লাগছে না। মানে কি বলবো, ভিডিওটা দেখছি যত আর তত কষ্ট হচ্ছে যে আবার কবে আসবে, আবার এক বছর আমাদের ওয়েট করতে হবে। তো যাই হোক, বিট্টু নাচছিল, বিট্টুর নাচতে নাচতে আমি বলি না মাকে আবির টাবির দিয়ে দিই, কারণ কিছুক্ষণ পরেই মা বিসর্জন চলে যাবে। আর এখানে আমি দেখলাম একটা জিনিস, এখানে সবাইয়ের মধ্যে দায়িত্বটা খুব ভালো, ঠিক মানে সময় মতো হলো সবাই বিসর্জন দিয়ে দিল। কিন্তু আমার বাপের বাড়ির ক্ষেত্রে কী বলো তো, নেচেই যাবে, নেচেই যাবে, ঠাকুর মোটে বিসর্জন দিতে চাইবে না, মানে ঠাকুর বিসর্জন দিতে গেলেই তাদের কষ্ট। তো দিদিকেও খুব কষে আমার সবাই মিলে সিঁদুর মাখিয়েছে, বেশ সুন্দর লাগছে বলো। আর এই যে দেখছো, এটা হচ্ছে আর একটা দিদিভাইয়ের মেয়ে, এ হাই করছে সবাইকে, কিন্তু এত পরিমাণে গান হচ্ছে তো যার কারণে তোমাদের আর সাউন্ড দিতে পারলাম না। আর এটা হচ্ছে আমাদের সুমনা, কত বড় হয়ে গেছে, আমার যখন বিয়ে হয়েছিল একদম ছোট ছিল। আর এটা হচ্ছে, এটাও একটা ননদেরই মেয়ে, দিদিদের পাশের বাড়ি। তো সবাই মিলে প্রচুর মজা করছি, কালকের দিনটা থাকবো, কালকের দিনটা থেকে বাড়ি চলে যাব। তো যাই হোক বন্ধুরা, আজকে ব্লগটা বেশ অনেকটা বড় হলো, তোমরা প্লিজ ধৈর্য সহকারে দেখার জন্য অনেক 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 ধন্যবাদ তোমাদের। আর এই দেখো মা চলে যাচ্ছে, এই মুহূর্তটা যে কতটাই কষ্টের তোমাদের কি বলবো। তোমাদের তো বললাম শেষ পর্যন্ত কী খেলাম না খেলাম কিছুই শেয়ার করিনি, চাউমিন টাউমিন এগরোল টেগরোল হেনা তেনা খেয়েছি, পেট তো পুরো ভর্তি। আর আমার ননদের মেয়ের জন্য মানে সুমনার জন্য বিরিয়ানিও এনেছিলাম। তো আবার রাত্রে আছে ফিস্ট, আমরা তো জানিই না, তারপর ঠাকুর বিসর্জনের পর তখন বলছে তোমরা সবাই চলে এসো, তোমাদের সবাইকে ফিস্টে খাওয়াবে। তো ঠাকুর বিসর্জনের পরে দিদিদের ওখানে একটা মানে ফিস্ট মতন হয়। দেখো মা চলে গেল, ব্যাস হয়েই গেল। তো আমরা খেতে বসে গেছি, বাবিনের বাবা একটু ক্যামেরা করলো, রান্না হয়েছিল কুমড়োর ঘ্যাঁট, মুগের ডাল আর আর কি যেন মাংস, চাটনি আর ভাত। চলো বন্ধুরা, টাটা বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভ বিজয়, টাটা।